বুধবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। আরজিকরের মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনায় তাকে তলব করা হয়েছে সিবিআই দপ্তরে। এই নিয়ে পরপর তিন দিন সিজিও কমপ্লেক্সে এলেন তিনি। তবে তার আগেও একবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী আধিকারিকরা। শুধু তিনি একা নন, বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল হাসপাতালের মর্গের এক কর্মীকেও। উল্লেখ্য, আরজিকরের মৃত চিকিৎসকের ময়না তদন্তের জন্য যে দল গঠন করা হয়েছিল সেই দলেই ছিলেন অপূর্ব। রবিবার সিজিও কমপ্লেক্সে এসেছিলেন চিকিৎসক অপূর্ব। সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি দাবি করেছিলেন মৃতার দেহের দ্রুত ময়না তদন্ত করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছিল তাকে। সিবিআই এর এক সূত্রে দাবি করা হচ্ছে, আরজিকরের নির্যাতিতার ময়না তদন্তের সময় ঠিক কী ঘটেছিল, কারা কারা উপস্থিত ছিলেন, সেই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে অপূর্বের কাছে।